দেশের প্রতি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশে পাঠার উদ্যোগ নিচ্ছে সরকার তৈরি হচ্ছে কর্মীদের নতুন ডেটাবেজ এতে সহায়তা করবে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক কর্মশালায় এসব কথা তুলে ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট এখন প্রতি বছর বিদেশে যাচ্ছেন প্রায় দশ লাখ বাংলাদেশি কর্মী কিন্তু এর বেশিরভাগই কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের ফলে প্রবাসীদের পাঠানো টাকায় ওই সব অঞ্চল উন্নত হলেও পিছিয়ে থাকছে দেশের অন্য সব এলাকা তাই এমন উদ্যোগ সরকারের সবাইকে কভার করার জন্য প্রতি উপজেলার থেকে মিনিমাম এক প্রশিক্ষিত আমরা বিদেশে পাঠাবো এই কাজে হাত দিয়েছি আমরা করেছি নতুন এই কর্মসূচিতে সহায়তার পাশাপাশি বিদেশগামী কর্মীদের খরচ কমাতেও এবার উদ্যোগী হল country. পরিচ্ছন্ন ও নিরাপদ অভিবাসনের নানা পথ খুঁজতে ঢাকায় এই কর্মশালায় বাইরা নেতাদেরও প্রশ্নের মুখোমুখি করেন বেসরকারি সংগঠনের নেতা ও প্রতিনিধিরা যে কোনো উপায়ে বিদেশগামী কর্মীদের খরচ কমানোর দাবিও তোলেন তারা যেই ভিসাগুলো অনলাইনে দেখা সম্ভব সেই ভিসার অ্যাটাস্টেশনের প্রয়োজন নাই সেগুলো বিএমটি মন্ত্রণালয় এখানে বসে সেগুলো কনস করতে পারে সেখানে যদি আমরা ট্রান্সপারেন্ট হতে পারে এবং সেখানে পুরো মানি মেটারটা আসবে প্লেসমেন্ট ফিজটি টোটাল ব্যাঙ্কিং সিস্টেমে আসবে এবং এটি টোটাল ব্যাংক ফাইন্যান্স করবে একটি কর্মীকে যেতে বিদেশে পয়সা লাগবে না বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন এই পদক্ষেপ মার্চ থেকে শুরু হতে পারে বলেও জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাইরা নেতারা ক্রামতুল্লা বিপ্লব এটিএন বাংলা ঢাকা